যথা সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন হবে, যেখানে উন্নয়ন দলসহ বিএনপির অনেক নেতাও অংশ নেবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। আর শেখ হাসিনার অধীনে যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন তারা বোকার স্বর্গে বাস করেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার পতন আন্দোলনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। হুমায়ুন কবিরের রিপোর্ট। সচিবালয় তথ্য মন্ত্রণালয়ে 1971 সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রকাশিত পূর্ব পাকিস্তান সংকট শ্বেতপত্র পুনঃমুদ্রণ সংস্করণের মোড়ক উন্মোচন করেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন হবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে এবং অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপিরও অনেকে অংশগ্রহণ করবে। তৃণমূল বিএনপিতে ইতিমধ্যেই কয়েকজন বিএনপি নেতা জয়েন করেছে। বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের পথে হাঁটার জন্যই তাদের প্রতি অনুরোধ জানাবো। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে তথ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক খুবই ভালো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক বহুমাত্রিকতা আছে এবং সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নির্বাচন নিয়ে এক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকার পতন আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের মানুষকে মুক্ত পরিবেশে থাকার যে অধিকারগুলো, সেই অধিকারগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথাও জানান বিএনপির এই নেতা। সফল সমাপ্তির মাধ্যমে দেশটাকে বাঁচাবো। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।